দর্শক, আমরা এখন রয়েছি রিভারসাইড ডাইন নামে একটি ভাসমান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন শঙ্করদী পাড়ে কুমার নদের মধ্যে অবস্থিত। খুবই মনোরম পরিবেশে সাজানো হয়েছে রেস্টুরেন্টটিকে। রেস্টুরেন্টে ঢোকার পথেই বিভিন্ন ফুলের গাছ এবং লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ভিতরে মনোরম পরিবেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটির সাইনবোর্ড রিভার সাইড ডাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। প্লাস্টিকের ড্রামের উপর এটিকে স্থাপন করা হয়েছে। রয়েছে কেবিনের ব্যবস্থা, যাতে পরিবার সহ এখানে এসে চা, নাস্তা, কফি সহ অন্যান্য খাবার খেতে পারেন। রয়েছে সুসজ্জিত আলোর ঝলকানি। এখান থেকে টেকেরহাট হ্যামিল্টন সেতু দেখা যায়। সন্ধ্যার পরে হলেও কাস্টমারের কমতি নাই, কাস্টমারের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি টেকেরহাট বন্দরের বেশ কিছু কাস্টমারের উপস্থিতি এখানে। তারা সন্ধ্যার পরে এখানে কফি খেতে এসেছেন। ঢোকার পথেই লাল কার্পেট বেছানো, সুসজ্জিত পরিবেশ, মন ভরানো পরিবেশ এখানে। তোমাদের এখানে বেচা কেনা কেমন হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, আমাদের এখানে ভালো বেচা কেনা হয়। আর নতুন রেস্টুরেন্ট তো, মানে জাস্ট এটা আপনার বিনোদনের জন্য করা হয়েছে। দেন বিকেল টাইমে একটু গেস্টের পরিমাণটা একটু বেশি হয়।